আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? গত 16 সেপ্টেম্বর ফিলাটেলিক মেলায় গিয়েছিলাম, তাও আবার বিকালবেলা। গত দেড় মাস ধরে খুব অসুস্থ, শুধু শাকিল ভাই এবং রবিউল ভাইয়ের সাথে দেখা করার উদ্দেশ্যে গিয়েছিলাম। আধা ঘন্টা ছিলাম সেখানে, পরে বাসার উদ্দেশ্যে আসার পথে মেয়ে বলল, বাবা সংসদ ভবনে আসিনি, একটু দেখে যাই। তখন রাস্তার ওপারে এসে সংসদ ভবনে আসা উপলক্ষে একটু বসলাম, পায়ে ব্যথা, হাঁটতে পারতেছি না। বহু বছর আগে এসেছিলাম এই সংসদ ভবনে, যখন এই গাছগুলো ছিল আরও ছোট, তারপরেও চলার পথে অনেক দেখেছি। যাই হোক, বাপ এবং মেয়ে দুজনে বসলাম, ফুচকা খেলাম, খুবই স্বাদের ফুচকা। মেয়েও আমাকে খাইয়ে দিল, দুজনে মাস্তি করলাম, একরকম কালেকশন নিয়ে টুকটাক কথাবার্তা বললাম, চটপটি খেতে খেতে খুবই ভালো লাগলো। সময়টা খুবই ভালো কেটেছে অনেকদিন পর বাসা থেকে বের হওয়াতে। তার জন্য আপনাদের সাথে এই সময়টুকু একটু শেয়ার করলাম। যাই হোক, আপনাদের ভালো লাগলে শেয়ার, লাইক এবং কমেন্টস করবেন, এবং চ্যানেলটি, আমার মেয়ের চ্যানেলটি ডিসকভারি অফ কয়েন্স চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আবার কোনো এক সময় আপনাদের সাথে হয়তো দেখা হলে আবার খাওয়ার কোনো ভিডিও নিয়ে, আল্লাহ সুস্থ রাখলে আপনাদের সাথে ভিডিও করব। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।